আমি একটা ছোট তথ্য দিয়ে আমার কথা শুরু করি। আমি কখনো ডাক্তার হতে চাইনি, আমি চেয়েছিলাম ব্যাংকার হব। আমি কমার্সের পড়াশুনো কিছুটা করেছিলাম, কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল যে ডাক্তার হতে হবে, কারণ ওনার ভাইরা বিভিন্নরা অনেকে ডাক্তার ছিল। তাই ওনারই ছিল যে আমাকে ডাক্তার হতে হবে। কাহিনী উনি সে একই কাহিনী বারে বারে বলতেন। একটা হলো 43-এর মনন্তর, মানুষই দুর্ভিক্ষের সময় কত কষ্ট পেয়েছে, আর হলো কি কলেরা বসন্তের মানুষের মৃত্যু, কয় তোমাকে আমাকে ইন্সপায়ার করার জন্য। আমি যখন এখান থেকে পাশ করে বিলেতে যাই, ইংল্যান্ডে যাই, আমাকে পয়লা যে জিনিসটা হতবাক করে দিল, যেখানেই থাকেন না কেন আপনি, যত অজপাড়া গায়ে ধানের জমি কৃষক সব জায়গাতে সমান চিকিৎসা ব্যবস্থা, সবাই সেই কৃষক শ্রমিক সাধারণ মানুষ আমলা সবাই একই ধরনের চিকিৎসা পায়, একই সেবা পায় এবং অত্যন্ত উন্নত মানের। আমার মা স্কুলে যেতে পারেনি, সেই দুঃখ আমার মায়ের ছিল। তাই আমার মা তার প্রত্যেকটা মেয়েকে একজন ছাড়া প্রত্যেকটা মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। আমার বড় বোনটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথেই পড়াশোনা করতেন এবং আমার বোন ছাত্র ইউনিয়ন করতেন আর উনি ছাত্রলীগ। আমাদের প্রধানমন্ত্রী উনাকে নির্বাচনে হারিয়েছিলেন, আমার বোনকে, একমাত্র আমার বোনই হেরেছিলেন আর সব ছাত্র ইউনিয়ন জিতেছিলেন। ও কথা এখনও আমার প্রধানমন্ত্রীর মনে আছে। তো সেই জন্য যখন বিলেতে আমি ভালো করে দেখতাম এটা কী করে সম্ভবপর, সব ধনী দরিদ্র একই সেবা পাচ্ছে, সমান সেই সম্পর্কটাই। এর সাথে যোগ হয়েছিল একটা জিনিস, আমি যখন তখনকার দিনে বিলেতে আমরা সবাই জানতাম যে সব ভালো ওষুধগুলি বিলেতে তৈরি হয়, আমেরিকাতে তৈরি হয়। আমরা হঠাৎ দেখলাম না এর কোনোটাই ইংল্যান্ডে বাহিত হয় না, এটা তৈরি হয় হলো পূর্ব ইউরোপে কমিউনিস্ট দেশে। তারা সেটা শিখালো যে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ঠিক থাকলে কত সহজে এইসবের উন্নতি করা যায়। তো এই জ্ঞানগুলি আমার জীবনটাকে অত্যন্ত প্রভাবিত করেছে। তাহলে এখানে ফাঁকে আরও একটা কথা বলা আছে, রবার্ট মুগেবি বলে জিম্বাবুয়ের এক প্রেসিডেন্ট ছিল, সম্প্রতি মারা গেছেন। তার পরের দিকে যত বদনাম কামিয়েছে সেই যুগে তার এত বদনাম ছিল না। আমি যখন বিলাতে পড়তে যাই সে তখন অক্সফোর্ডে পড়তে যায়। ভারত সরকার ব্রিটিশ সরকার যেহেতু সে ইর সাহেবদের সাদা মানুষের বিরুদ্ধে করতে বলছে, তাকে বলছে তোমার তো কোর্সের কথা 3 বছর থাকার কথা, 5 বছর থাকতে গেছো আর থাকতে পারবে না, কারণ সবাইকে তো সুযোগ দিতে হবে। তখন আমি দেখি আমাদের এটা কী কথা, তখন আমি ও ব্রিটিশ গভর্নমেন্টকে একটা চিঠি লিখি যে পত্রিকাতেই সেই চিঠিটা পাঠিয়ে দিই অবজারভার, আমি তোমাদের এটা দেখছি, আমিও এখানে পড়তে এসেছি, আমি আমার সিটটা ভলেন্টিয়ার করছি, আমি চলে যাব, তুমি ওকে থাকতে দাও, ও তো ওখানে থাকলে তাকে মেরে ফেলবে। পরবর্তীকালে আপনারা জানেন যে জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য তার এই মুগাবির, রবার্ট মুগাবির অবতার।